কারো লগত কন্টেস্ট না হব ডাইরেক্টলি আমি উনিয়া কম সো অফিসত ধুবুরীত আজমলর পরাজয় খাপাং কারণ সাংসদ হওয়ার মন মেলিছে সুকুরে আজমলক ভেটিবলৈ সাজু সুকুর আলি জেলৰ পৰা ওলাই সময় নষ্ট কৰা নাই সুকুর আলিয়ে নির্বাচনী হাওয়া আহিল কি নাহিল দিশপুৰলৈ আৰম্ভ হল সুকুৰৰ তাতবাতি 2024ত বিজেপিৰ টিকটত নির্বাচন খেলার গভীৰ স্বপ্নত এতিয়া বিভোৰ সুকুর আলি সেয়ে নেতার বেগ ধৰি দিশপুৰত মন্ত্রীৰ পদুলিয়ে পদুলিয়ে এতিয়াৰ পৰাই আমনি দিছে সুকুর আলিয়ে মই ইয়াতে অলপ এজনের কাম আছিল আমার জগনমোহন স্যার তাত আহিছিল লগ কৰিলো অলপ কাম আছিল কৰি দিলে কেবল বিজেপির নির্বাচনী প্রার্থী হওয়াই নহয় নিশ্চিত বিজয়ক লৈ ভবাতকৈ বহুত আত্মবিশ্বাসী সুকুর আলি সুকুরের মতে ভোটযুদ্ধত কোনো কারণতে প্রতিদ্বন্দ্বিতালৈ নাহে বদরুদ্দিন আজমল অথবা কংগ্রেস আমার লগত কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ নাই মই তো দেখাই না পাও ধুবুরী সমষ্টিত এনেক এনিফিসিয়ালি ক্যান্ডিডেট আছে গতি এনিফিসিয়ালি এমপির প্রয়োজন এবার নাই গতি এবার রাইজে বিদায় দিব মই তো হাইকমান্ডের ওসর বিচারি আছো এটা হাইকমান্ডে কি ডিসিশন লয় কারো লগত কন্টেস্ট না হব ডাইরেক্টলি আমি উনিয়া কম ইতিমধ্যে বিজেপি নেতৃত্বক সকলো জনাইছে সুকুরে বুধবারে দেহরক্ষীক লগত লৈ এইদরেই দিশপুরত দেখা গল সুকুর আলি অবশ্যে বিজেপির টিকট নাপালে আক্ষেপ নারাখি মিত্রজোঁটৰ প্রার্থীক সহায় সহযোগিতা আগবঢ়াব সুকুর আলিয়ে গুৱাহাটীৰ পৰা বিপুল বৰ্মনৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট